স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে উঠে আসা যে নোটিশ নোটিশটি সেটা আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে স্টাফ সিলেকশন কমিশনের একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন এবং তার সঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে উঠে আসা দুটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আলোচনা করব আশা রাখবো বন্ধুরা আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না তো তিনটে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি আশা করব আপনারা সকলে পুরো ভিডিওটির সাথে থাকবেন না হলে গুরুত্বপূর্ণ বিষয়টা জানতেই পারবেন না তো বন্ধুরা প্রথমেই চলুন আমি আপনাদের স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে উঠে আসা যে নোটিশ নোটিশটি সেটা আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো একটু আমি জুম করে নিই তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন দু হাজার বাইশ দু কুড়ি তো বন্ধুরা আমরা এই মুহূর্তে সকলেই অবগত হয়ে গেছি যে দু সালে ডাব্লিউ সিভিল সার্ভিস এক্সামিনেশনের কিন্তু মেনের রেজাল্ট কিছুদিন আগেই পাবলিশড হয়ে গেছে এবং সেই এক্সামিনেশনেরই যারা পার্সোনালিটি টেস্টের জন্য সিলেক্ট হয়েছেন তাদেরই কিন্তু একটা অ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু রোল নাম্বার অনুযায়ী এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু একটা লিস্ট প্রকাশ করে দেওয়া হয়েছে তো চলুন বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদেরকে সেই লিস্টটি দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডে ওয়ান টাইম দেওয়া আছে টুয়েলভ নুন বাইশ এগারো দু তারিখ থেকে শুরু হচ্ছে এবং ওই ডে ওয়ানেরই আবার সেকেন্ড হাফে হবে তার টাইম হচ্ছে দুটো তিরিশ পিএম তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রোল নাম্বার দেওয়া আছে নেম দেওয়া আছে এবং তার সঙ্গে ক্যাটাগরিও দেওয়া আছে তো এরপরের ডেটটা দেখব বন্ধুরা তেইশ এগারো দু হাজার বাইশ ডে টু একই টাইম সেকেন্ড হাফ এবং ফার্স্ট হাফের টাইম কিন্তু বন্ধুরা উভয়ই এক এরপরে যে ডেটটা সেটা হচ্ছে বন্ধুরা চব্বিশ এগারো দু হাজার বাইশ ডে থ্রি এক্ষেত্রে টাইম এবং দুটো টাইম অর্থাৎ ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফের টাইম কিন্তু এক এরপরে এক্সাম আছে পঁচিশ এগারো দু হাজার বাইশ এটা হচ্ছে বন্ধুরা ডে ফোর টাইম হচ্ছে টুয়েলভ নুন এবং আর একটা টাইম হচ্ছে সেকেন্ড হাফের টাইম হচ্ছে টু থার্টি পি এবারে বন্ধুরা পঁচিশ তারিখের পরে বন্ধুরা এক্সাম আছে আঠাশ এগারো দু হাজার বাইশ এটা হচ্ছে বন্ধুরা ডে ফাইভ এক্ষেত্রে টাইম হচ্ছে টুয়েলভ নুর এবং টাইম হচ্ছে টু থার্টি পি এম টাইমগুলো বন্ধুরা সবই এক এবারে বন্ধুরা উনত্রিশ এগারো দু হাজার বাইশ ডে সিক্স এরপরে ডেট এক্সাম আছে তিরিশ এগারো দু হাজার বাইশ ডে সেভেন এরপরে এক্সাম আছে এক বারো দু হাজার বাইশ ডে এইট এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ ওবিসি ক্যাটাগরি শুরু হয়েছে এবং রোল নাম্বার এবং নেম দিয়ে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু লিস্টটা সবই এক এরপরে বন্ধুরা ডে নাইন দুই বারো দু হাজার বাইশ তারিখ এরপরে বন্ধুরা ডে টেন পাঁচ বারো দু হাজার বাইশ দুইয়ের পর বন্ধুরা কিন্তু পাঁচ বারো দু হাজার বাইশ এরপরে বন্ধুরা ডে ইলেভেন ছয় বারো দু হাজার বাইশ তো এরপরে বন্ধুরা ডে টুয়েলভ এক্ষেত্রে হচ্ছে বন্ধুরা সাত বারো দু হাজার বাইশ এবার হচ্ছে ডে থার্টিন আট বারো দু হাজার বাইশ তারিখে এক্সাম আছে ডে ফরটিন নয় বারো দু হাজার বাইশ তারিখে এক্সাম আছে ডে ফিফটিন বারো বারো দু হাজার বাইশ তারিখে এক্সাম আছে ডে সিক্সটিন তেরো বারো দু হাজার বাইশ তারিখে এক্সাম আছে ডে সেভেন্টিন চোদ্দো বারো দু হাজার বাইশ তারিখে এক্সাম আছে ডে এইটিন পনেরো বারো দু হাজার বাইশ তারিখে এক্সাম আছে এবং এখানে এসেই বন্ধুরা এই লিস্টটি শেষ হচ্ছে তো এখানে কী বলেছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ডাউনলোড চয়েস সিট ফ্রম কমিশন ওয়েবসাইট এবং ওয়েবসাইট এখানে দেওয়া হয়েছে এইচ টি টি পি এস ডট স্ল্যাশ ডাব্লু বিপিএসসি ডট জিও ডট ইন আর কি বলেছে বন্ধুরা ক্যান্ডিডেট আর বিং কল্ড ফর দ্য পার্সোনালিটি টেস্ট প্রভিশনালি সাবজেক্ট টু ভেরিফিকেশান অব দেয়ার এলিজিবিলিটি অ্যান্ড সুইটেবিলিটি ফর দ্য এক্সামিনেশন ইন অল রেসপেক্ট including verification of original documents Chavan academic qualification proof of age bc sc st PA certificate to be produced and when required if the candidate failed to produce any of the required original certificate for verification the their uh, can candidature will be liable to be cancelled by the commission স্ট্রেট ওয়ে এইটা বলে দেওয়া আছে এবার বন্ধুরা চলুন আমি আপনাদের পরবর্তী যে ইনফরমেশন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দেব তো বন্ধুরা এই মুহুর্তে আপনারা অন স্ক্রিনে পরবর্তী যে ইনফরমেশন আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো পাবলিক সার্ভিস কমিশনেরই পরবর্তী যে নোটিশটি সেটা আমি আপনাদের এবার দেখাবো এটা হচ্ছে বন্ধুরা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন ফর পার্সোনালিটি টেস্টের জন্য কি বলেছে দ্য ফলোয়িং ডকুমেন্টস উইল হ্যাভ টু বি স্ক্যান্ড অ্যান্ড আপলোড অ্যান এইচ ডিটিপিএস ডট স্ল্যাশ ডাব্লু বিপিএসসি ডট জিও ডট ইন এই হচ্ছে বন্ধুরা সেই ওয়েবসাইট এখানে কিন্তু অবশ্যই স্ক্যান করে আপলোড করতে হবে আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলো কোন ডকুমেন্টসগুলো সেগুলোর নিচে বলা আছে আমি সেগুলো এক এক করে বলছি আপনারা প্লিজ দয়া করে মন দিয়ে শুনুন রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ দুয়ে বলছে গভর্নমেন্ট ফটো আইডেন্টি প্রুফ আধার হতে পারে এপিক কার্ড হতে পারে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড এর মধ্যে যে কোনো অ্যাকটি এবার বন্ধুরা অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন শোয়িং দ্য ডেট অফ বার্থ অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস স্টাডিড চারে বন্ধুরা কী বলছে সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট কনফার্মিং পার্সিং অব মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর কাউন্সিলিং পাঁচ নম্বরে বলছে বন্ধুরা সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট অফ ডিগ্রি ব্যাচেলার ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট ছ নম্বরে বলছি এসসি এস টি ও বিসি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল যদি আপনারা এসসি এস টি ও বিসি অন্তর্ভুক্ত হন তাহলে অবশ্যই কিন্তু সার্টিফিকেটটা স্ক্যান করতে হবে সাত নম্বরে বলছে কারেন্ট এনসিএল সার্টিফিকেট ফর ও বিসি ক্যান্ডিডেটদের জন্য এনসিএল সার্টিফিকেট শুড বি ইস্যুড নট আর্লিয়ার দেন ফার্স্ট এপ্রিল দু হাজার বাইশ এটা যেন ফার্স্ট এপ্রিল দু হাজার বাইশের আগেকার যেন ইস্যু না হয় আটে বলছে সার্টিফিকেট পার দ্য অ্যাডভার্টাইজমেন্ট কনফার্মিং মাইনরিটি স্পোর্টস পারসন ইফ এনি নয় বলছে পিডাব্লিউডি সার্টিফিকেট ইট অ্যাপ্লিকেবল দশে চয়েস সিট ডিউলি ফিল্ড ইন অ্যান্ড সাইন্ড চয়েস শিটটা যেটা আপনাদের ডাউনলোড করতে বলা হয়েছে কমিশন থেকে সেটা অবশ্যই ফিল্ড করতে হবে এবং সাইন করতে হবে এগারো নম্বরে বলা হয়েছে অল দ্য ডকুমেন্টস মেনশন অ্যাবাব উইল হ্যাভ টু বি প্রডিউস বিফোর এ গ্রুপ এ গভর্নমেন্ট অফিসার দেন এ সার্টিফিকেট ইন দ্য ফরম্যাট প্রেসক্রাইব অ্যান্ড অ্যাক্সার সি কী বলছে বন্ধুরা অল দ্য ডকুমেন্টস মেনশন অ্যাবাব উইল হ্যাপ টু বি প্রডিউস অবশ্যই প্রডিউস করতে হবে বিফোর এ গভর্নমেন্ট অফিসার দেন তারপরে সার্টিফিকেট ইন দ্য ফরম্যাট প্রেসক্রাইব অ্যানাকশন সি উইল হ্যাভ টু অপটেন ফ্রম দ্য অফিসার অ্যান্ড হ্যাভ টু আপলোড ইড তো আমি অ্যানাক্সার সিটা আপনাদের দেখিয়ে দেবো একটু থাকুন আমার সাথে একটু ভিডিওর সাথে থাকুন অল সার্টিফিকেট অ্যাপলোড পার ফিফ সিক্স 8th and 9th above must be issued on and before the closing date for receipt of application 25th November Unish. Candidates are allowed to upload above mentioned document on and from 10th November 2022. Candidates are interest instructed to upload their documents at least four days before. ডেট অফ পার্সোনালিটি টেস্ট তো পার্সোনালিটি টেস্টের চার দিন আগে কিন্তু আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো আপলোড করবেন ফর এক্সাম্পল ইফ ডেট অফ পার্সোনালিটি টেস্ট অফ এ ক্যান্ডিডেট ইজ অন এক বারো দু হাজার বাইশ হি অর সি হ্যাজ টু আপলোড ডকুমেন্টস উইদিন টোয়েন্টি সিক্স ইলেভেন দু হাজার বাইশ অর্থাৎ ছাব্বিশে নভেম্বর মিড নাইটে সে আপলোড করবে ক্যান্ডিডেট ক্যান ডাউনলোড দেওয়ার কল লেটার অন দ্য ফ্রম ফরটিন্থ নভেম্বর দু তো আপনারা কিন্তু আপনাদের সরি বন্ধুরা কল লেটারগুলো ডাউনলোড করতে পারবেন চোদ্দই নভেম্বর দু হাজার বাইশ ফলো কমিশনস ওয়েবসাইট ফর ফার্দার ইনফরমেশন পরবর্তী ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই কমিশনের ওয়েবসাইট ফলো করতে হবে তো বন্ধুরা আমি বলবো অবশ্যই আমার চ্যানেল আপনারা ফলো করুন ফার্দার যদি কোনো ইনফরমেশান ওয়েবসাইট থেকে আসে বা কমিশন থেকে আসে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এবার পর্যন্ত আমি বলেছিলাম অ্যানাক্সেস সিটা আপনাদের দেখাবো তো এই হচ্ছে অ্যানাক্সেস সি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন সিট ফর অনলি ডকুমেন্ট ভেরিফিকেশন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন দু হাজার বাইশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে প্রথমেই নেম তারপরে হচ্ছে যে বেস্ট কারেন্ট স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ ফটোগ্রাফ অ্যাটেস্টেড বাই গ্রুপ এ গভর্নমেন্ট অফিসার তারপরে বন্ধুরা রোল নাম্বার তারপরে এনরোলমেন্ট নাম্বার তারপরে ডেট অফ বার্থ ডকুমেন্ট প্রডিউস মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড অনুযায়ী আইডি প্রুফ ডকুমেন্ট প্রডিউস মানে ডেট অফ বার্থ আপনারা দেবেন এবং এর জন্য কি ডকুমেন্ট আপনারা প্রডিউস করবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আইডেন্টি প্রুফ হিসাবে আপনারা যেটা দেবেন যদি আধার কার্ড দেন তাহলে আধার কার্ড ডকুমেন্টসটা মানে প্রডিউস করবেন যদি পিক কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট প্যান কার্ড যেটা দেবেন সেটা প্রডিউস করবেন তারপরে বন্ধুরা মাধ্যমিক অর ইটস ইকুইভালেন্ট ফ্রম এ কাউন্সিলিং বোর্ড এবং তার অবশ্যই ডকুমেন্টস হিসেবে মার্কশিট এবং সার্টিফিকেটটা প্রডিউস করবেন ব্যাচেলর ডিগ্রির ক্ষেত্রে আপনারা যে রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে এ মানে এক্সামিনেশন দিয়ে পাশ করেছেন তার জন্য আপনাদের অবশ্যই মার্কশিট এবং সার্টিফিকেট আপনাদের প্রডিউস করতে হবে এস সি এসটি যদি হয়ে থাকেন তাহলে ইস্যু অথরিটি এবং ডেট অফ ইস্যু দুটোই দিতে হবে যদি আপনারা কারেন্ট এনসিএল সার্টিফিকেট ফর ও বিসিদের জন্য তাহলে ইস্যু অথরিটি এবং ডেট অফ ইস্যু দুটোই দিতে হবে পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য ইস্যু অথরিটি এবং ডেট অফ ইস্যু দুটোই দিতে হবে সার্টিফিকেট এস পাওয়ার দ্য অ্যাডভার্টাইজমেন্ট কনফার্মিং মা মেরিটোরিয়াল স্পোর্টস পার্সন ইফ অ্যাপ্লিকেবল যারা মেরিটোরিয়াল স্পোর্টস পার্সন আছেন তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল তো ইস্যু অথরিটি এবং ডেট অফ ইস্যু দুটোই দিতে হবে এবারে বন্ধুরা কী বলেছে অল ক্যান্ডিডেটস ফার্নিশড স্পার এইট নাইন ইলেভেন অ্যান্ড টুয়েলভ এবং মাস্ট বি ইস্যুড অন অ্যান্ড বিফোর দ্য ক্লোজিং ক্লোজিং ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন টোয়েন্টি ফিফথ নভেম্বর দু হাজার উনিশ এনসিএল সার্টিফিকেট শুড বি ইস্যুড নট আর্লি দেন ফার্স্ট এপ্রিল দু হাজার বাইশ এবার বন্ধুরা ডিক্লারেশন বাই ক্যান্ডিডেট এখানে আপনাদের সিগনেচার করতে হবে এবং সার্টিফিকেট বাই গ্রুপ এ গভর্নমেন্ট অফিসার তো এখানে গ্রুপ এ গভর্নমেন্ট অফিসারকে দিয়ে আপনাদের করতে হবে তো এইটা আপনাদের এই রকম ধরনের আপনাদের কিন্তু ইনফরমেশন সিট ফর অনলাইন ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কিন্তু করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম তো চলুন বন্ধুরা এবার আমরা পরবর্তী যে স্টাফ সিলেকশন থেকে যে ইনফরমেশনটা উঠে এসেছে বা যে নোটিশটা আমরা পেয়েছি সেটা এবার আপনাদের সাথে শেয়ার করে নিই তো এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি উপস্থিত হয়ে গেছি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যার অফিসিয়াল ওয়েবসাইট হলো এসএসসি ডট এনআইসি ডট ইন তো এখানে যে গুরুত্বপূর্ণ নোটিশটি উঠে এসেছে সেটা এই মুহূর্তে আমি এবার আমি আপনাদের দেখাবো ইম্পর্টেন্ট নোটিশটা হচ্ছে বন্ধুরা যে ক্যান্ডিডেট আর ইনফ্রম দ্যাট ক্যান্ডিডেটদের জানানো যাচ্ছে যে দ্য নোটিস অফ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশন দু হাজার বাইশ হুইচ ওয়াজ টেন্টেটিভ শিডিউল টু পাবলিশড পাঁচ এগারো দু হাজার বাইশ মানে বন্ধুরা যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের যে একটা টেন্টেটিভ শিডিউল দেয়া হয়েছিল যে পাবলিশ হবে পাঁচ এগারো দু কিন্তু সেটা হচ্ছে না ইজ নাও রিসিডিউল সেটা পুনরায় কবে হবে টু বি প্রডিউস মানে এটা পুনরায় আবার কবে পাবলিশড হবে বন্ধুরা সেটা হচ্ছে ছয় বারো দু হাজার বাইশ তো এই ইনফরমেশনটা দিয়েছে পাঁচ এগারো দু হাজার বাইশে পাবলিশ হওয়ার কথা ছিল কিন্তু পাঁচ এগারো দু হাজার বাইশে পাবলিশড হবে না রিসিডিউল পাবলিশটার ডেটটা দিয়ে দেওয়া হয়েছে ছয় বারো দু হাজার বাইশ আন্ডার সেক্রেটারি দেখতে পাচ্ছেন তিন এগারো দু হাজার বাইশে নোটিশটি উঠে এসেছে অর্থাৎ আজকেই তো বন্ধুরা এই তিনটে গুরুত্বপূর্ণ ইনফরমেশান আজকে আমার আপনাদেরকে দেওয়া ছিল যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন তো বন্ধুরা আমি আপনাদের কাছে আবেদন করবো যে আপনারা অবশ্যই ভিডিওটি ভীষণ ভীষণ ভীষণভাবে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ নোটিশটি আপনাদের বন্ধু মহলে ছড়িয়ে দেন আর অবশ্যই আপনারা এইভাবেই চ্যানেলের সাথে থাকুন এভাবেই চ্যানেলের পাশে থাকুন এবং চ্যানেলের সাথে যুক্ত থাকুন নিত্য নতুন বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি প্রতিনিয়তি আসি কিছুদিন আমার একটু টেকনিক্যাল প্রবলেম থাকার জন্য আমি আসতে পারিনি তার জন্য আমি দুঃখিত তো এটা আমি আগেও বলেছি তো আমি বলবো আবারও আগের মতো আপনারা সকলে আমার চ্যানেলের সাথে থাকুন চ্যানেলের পাশে থাকুন চ্যানেলের দিকে চোখ রাখুন অবশ্যই গুরুত্বপূর্ণ অনেক ভিডিও পাবেন তো আজকের জন্য এই পর্যন্তই আপনারা জানেন নিত্য নতুন প্রতিনিয়ত কোনো না কোনো আপডেট নিয়ে আমি উপস্থিত হই পুনরায় আবারও আমি এইরকমই কোনো না কোনো একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততদিন আপনারা সকলে অবশ্যই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ